তারা হা বলুন। আচ্ছা, এই মুহূর্তে আমরা জানাচ্ছি যারা এই প্রস্তাবটির বিপক্ষে আছেন তারা না বলুন। তো এই সংসদ বিশ্বাস করে যে আজকের এই প্রস্তাবটি এখানে গৃহীত হচ্ছে না, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। ধন্যবাদ সবাই। শিক্ষকদের এই সমবেত সঙ্গীতের পরে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় নাটিকা। নাটিকার নাম স্বপ্নসন্ধ। শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ আখতারুজ্জামান স্যারের রচনা, পরিচালনা ও নির্দেশনায় স্বপ্নসৌধ শীর্ষক নাটিকাটি নিয়ে আসছে তাসাওয়ার, আল আমি, ইমন, আবির সরকার, শাহাদা,
মেহেদি হাসান, মানিক, কাঞ্চন, তিতাস, অনু, অর্ণব, দীপ। শুরু হইবে আমাদের খেলা, ঐতিহাসিক খেলা হাডুডু। আর এই খেলার পরিচালনা করু আমি নিজে, ইন্টারন্যাশনাল আম্পায়ার অর রেফারি। আরেকটা কথা, আপনাদের মাঝে যে সন্দেহ থাকতে পারে এমন বেহাকে, ওই শিখি ভাই এক ইন্টারন্যাশনাল খেলা গিয়েছিলাম গরমভাবে রেফারি করতে, সেই বানানটা বানাইছে, হে বানানের মর্মরে এ অবস্থা হয়ে গেছে। যাই হোক, হেই, এরপর থেকে আমি খেলার সাথে আসি, খেলাই আমার প্রাণ। তো এই আজকে খেলাই এই যে গৌর নদী ভার্সেস এই কাউয়ার চর এখানে মানে খেলবে, তো আমি প্রথমেই ডাকবো কাউয়ার চরের সেই বিখ্যাত সৃষ্টিক চকিদারের টিম এবং গৌর নদীর আপাবেশকারের টিম। এ তো দেখি কমও না, তাই আমি সৃষ্টিক চকিদার এবং আপাবেশকারকে সামনে আসতে বলবো। লস কাটে দিক এদিক যা করতে
বিজ্ঞানী ঠিকজ্ঞানী এই হুলছি ও যাইবে ওইসব চাচার বাসায় চাষতো ভাই আছে মন্তু এই জায়গায় থালা বাসন মাজবে বাবা সবাই পারবে এই পুরান জামা কাপড় পরে দেশের একজন ওই বিজ্ঞানী ওর তো চেনা হয়ে গেছে মাইসের বাড়ি মুরগি চুরি এর কাছে পেয়ারা চুরি তাও পাটপট শেষ রায় ঘরা ছিল আর হল তোমার যেহেতু আমি ইন্টারন্যাশনাল পেয়ার আমার একটা ব্যবসা আছে তোমাকে এই খেলায় আমি বিজয়ী ঘোষণা করলাম উঠাইছে উঠলাম লঞ্চ তো ল্যান্ডও করছে আমি রিক্সি উঠছি নামবো কাকু তুমি মতিঝিল চলে আসো মতিঝিল আরে বাবা কোনো সাবধানও লাগবে না এখানে মানুষজন থাকে গাড়ি ঘোড়া চলে এখানে কোনো ঝিল টিল না বুঝছো আগে কইবেন না আমি তো বুঝি তাই এই ঝিলের পারে খেলায় আমি আইতেছে রাখেন রাখেন আচ্ছা খাইয়া গাঞ্জা হে মাইরা মাঞ্জা হে খাইয়া গাঞ্জা হে মাইরা মাঞ্জা হে আস্তানে চম্পা খাইয়া পুরো চম্পা এই মাইয়া ভালোবাসা চাইয়া বুকে ব্যথা পাই আসি চেপটা আমি এখন একা কাছে তো আসো না পাশে তো বসো না ভালো তো বাসো না কথা তো বলো না এর মানে কি তোমরা জানিয়ে না তাও শিখাই তোমরা পারো কিনা এই যে মনে করো কি করছো হ্যাঁ র্যাপিড সং র্যাপিড সং ওটা তো আমি এক সময় মানে মনে করো যে না আসলে আমার পরিবেশটা ভালো লাগতেছে না বসেন সমস্যা বসেন বসেন খোলে না কে চাচা করে কি ঠাক ঠাক দুপুর বেলা কি আসলো এখনো খোলে না কি করে ঘরের মধ্যে তুমি আল্লাহ জানি ঠাক ঠাক চাচা চাচা দেরি হয়েছে কেন চাচা ওই তো পেপার পড়তেছিলাম তো একটু খেয়াল করিনি ও পেপার পড়েন ও চাচা ওই পেপারে তুই নায়িকা কো ছবি দেয় নাম চাচাই চাচা তা বুঝছি কেমন আছেন আচ্ছা তাই যাই না না আমি তোমার কাছে আসছি আমি কি বেটা অমর পোলা আমি তো একটা শান্ত শিষ্ট বিশিষ্ট সবসময় রাস্তাঘাটে প্রমোশন পেয়েছিস আরে না রে বলিস না
ল্যাব মেকআপ বাকি আছে তো, প্রমোশন দেয় নাই। টেনশন করিস না, পরে করে নিস। আরে এটি সেরা যে। আরে তাই তো, তাই তো। এ বেটা বয় বয় এদিকে বয়। চলি আয়, ফ্রেন্ডলি তো। এই তো তোর কি খবর? এই তো ভালো। মনে তো হচ্ছে না ভালো। কি হয়েছে বল? আরে অন্তু, তুই ওই যে বিভাগীয় পর্যায়ে আর কম্পিটিশনে গেছিলি না, সেখানে তুই পাস হয়েছিস। এখন তো তুই আপনি ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল,
সব খেলাতে নটোডেমিয়ানরা শুধু কলেজ পর্যায়ে না জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে থাকে। আর আঙ্কেল, এর জন্য কি নটোডেম কলেজ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যাংকার হচ্ছে না? হচ্ছে তো। আসল কথা হচ্ছে কি আঙ্কেল, নটোডেম কলেজ কি শুধু পাঠ্যপুস্তকের উপর জোর দেয়? আমাদের কলেজের প্রধান উদ্দেশ্য হলো মানুষের আত্মাকে উদ্বোধিত করা, আমাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। আচ্ছা বাবা, তোমরা থাকো, তোমাদের কলেজে পড়াশোনা করো, খেলাধুলা করো, কোনো সমস্যা নেই আমার বাবা। কিন্তু আমার ছেলেকে বাবা আমি কোচিং দিছি, ওর কোচিং করতে হবে, ঠিক আছে? আর ও কোচিং না করলে ও ইঞ্জিনিয়ারিং চান্স পাবে না, কোনোভাবে ও চান্স পাবে না, ঠিক আছে? আর তোমরা বাবা ওকে ডিস্টার্ব করো না, ঠিক আছে? তোমরা তোমাদের মতো থাকো, আর ওকে আমি দেখতেছি, ঠিক আছে? তোমরা তোমাদের মতো থাকো, হ্যাঁ? চল, তোর ব্যবস্থা আমি বাসায় চেক করতেছি, চল। আর আগে আগে চল, আগে 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 বিদেশে একটা এজেন্সি থেকে একটা প্রদর্শনী হবে, ওরা বলেছে আমি পেন্টিং দিলে ওরা প্রদর্শন করবে। আমার এসব পেন্টিং দেখি, এগুলো আমি কতবার বলবো, এগুলো বাদ দাও, এগুলো টোটালি করা যাবে না। তোমার পড়াশোনার কি খবর বাবা? কলেজ কোচিং এর সব শিফটির তো আমার পড়া শেষ বাবা। একটা রিকোয়েস্ট করি বাবা, বাবা 90% মার্ক আমি এনে দেবো বাবা, আমি তোমাকে গোল্ডেনও এনে দেবো বাবা। কিন্তু বাবা তুমি আমাকে চারুকলায় পড়তে দিও বাবা, আমার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো ইচ্ছা নেই বাবা। চারুকলা চারুকলা চারুকলা, এই এই জিনিসটা কি তোর মাথা পুরো খেয়ে ফেলেছে? হ্যাঁ, আর এই জিনিস সব করে কারা? চারুকলা আঁকা আঁকি, এগুলো কি রিক্সার পেছনে আঁকা আঁকি, দেয়ালে দাগা লাগি, এগুলো তো নিচু কাজ, বস্তিদের ফাত্রাদের কাজ এগুলো, এগুলো তুমি করবা? আর এদের মধ্যে অনেকে তো নেশা করে রাস্তাঘাটে পড়ে থাকে, হ্যাঁ? আমার ছেলে তুমি এগুলো করবা? আর শোন, রাজপথের মতো আমি তোকে একটা কথা বলে দেবো, আমার ঘরের ভাত যদি খেতে চাস তাহলে তোর ইঞ্জিনিয়ার হতে হবে, কোনো চারুকলার স্টুডেন্ট না। আর যদি এগুলো না পারস তাহলে যা 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 ঘর থেকে বের হয়ে যা যা। Oh, my God.
কিছু চাওয়ার আছে।